বৃহস্পতিবার ছিল বিশ্ব নার্স দিবস। রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে এই উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে নার্সদের সম্বর্ধনা জানানো হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, আজকে আন্তর্জাতিক নার্স ডে, সেই নার্স ডে উপলক্ষে আজকে আমরা জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত যে সমস্ত নার্স আছেন তাদেরকে সম্বর্ধনা জানালাম এবং তাদের কাছে আমরা অসংখ্য মানে ধন্য এই কারণেই, কারণ ওনারাই আমাদেরকে সুস্থ রাখে। যে কোনো অসুস্থতা হলে প্রথম পরিষেবাটা ওনারাই দেন এবং ওনারাই পরিষেবা দিয়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলেন, তাই ওনাদের কাছেই আমরা সমাজে চিরকৃতজ্ঞ এবং চিরদায়বদ্ধ। এবং আজকের ওই আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আমরা ওনাদেরকে সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত নার্সদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন। জামালপুর থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।